শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন 7 বছর আগে। 36 বছর চাকরি করার পর অবসর জীবনে এসে পৌঁছালো তার শোকজ নোটিস। 10ই মার্চ কেন তিনি স্কুলে অনুপস্থিত ছিলেন তার উত্তর জানতে চেয়ে শোকজ নোটিস পাঠায় পর্ষদ, আর তাতেই হতবাক আদি শক্তগ্রাম হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক কিশোর চট্টোপাধ্যায়। ডিএ ও শূন্যপদ পূরণ সহ কয়েক দফা দাবিতে 10ই মার্চ ধর্মঘটের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। সেই ধর্মঘটে সামিল হয়েছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা। ধর্মঘটের আগে সরকারি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল ধর্মঘটের দিন অনুপস্থিত থাকলে সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেবে পর্ষদ। এই শোকজটা দেখে তো আমি শুনছি যাপন নাই অবাককাণ্ড। আমি তো 2016 সালে আমি রিটায়ার করেছি স্কুল থেকে ফেব্রুয়ারি মাসে। এত বছর পর আমি এসেছি আর অথচ ধর্মঘটের এই শোকজের যে নোটিশটা দেখলাম তাতে দেখে লেখা আছে এই 23 সালের 10 তারিখে যে একটা স্কুলে ধর্মঘটের একটা ইয়ে ছিল তাতে আমার নামটা এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে দেখলাম। এটাতে আমি খুব বিস্মিত, কারণ এই সময় তো আমার স্কুলে থাকার কোনো প্রশ্নই নেই। আমি তো 7 বছর আগে রিটায়ার করেছি। আরও কি কাউকে করা হয়েছে আপনাদের স্কুলের থেকে? হ্যাঁ, আমি এ ব্যাপারে শুনেছি আমার স্কুলে আরও অনেকজনকে যারা রিটায়ার করেছে, আমার আগেও রিটায়ার করেছে, এমনকি আগে রিটায়ার করে তিনি মারাও গেছেন, এমন জনদেরকে এই ধর্মঘটের এই শোকজ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে 10ই মার্চ সরকারি নির্দেশকে উপেক্ষা করে বিভিন্ন সরকারি দপ্তর স্কুলে হাজিরা ছিল অনেক কম। যারা সেদিন স্কুলে অনুপস্থিত ছিলেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা তাদেরকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি শোকজ নোটিশ পাঠানো হয়। সেই রকমভাবেই শোকজ নোটিশ গিয়ে পৌঁছায় হুগলির মগরা আদি সপ্তগ্রাম স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক কিশোর চট্টোপাধ্যায়ের কাছে। কিশোরবাবু জানান তিনি অবাক হয়েছেন এই ঘটনায়। তিনি স্কুলের ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক ছিলেন, 2016 সালে তিনি অবসর নিয়েছেন। তার স্কুলের সহকর্মীরা তাকে শুক্রবার ফোন করে জানায় সেই শোকজের কথা। হোয়াটসঅ্যাপে সেই শোকজের চিঠিও পাঠান তার বাড়িতে। কিশোরবাবুর প্রশ্ন, তবে কি পর্ষদ এটিও জানে না যে কারা অবসর হয়ে গেছে কারা স্কুলে রয়েছে? তো তারাই তো খোঁজ দেবে না, স্কুল শিক্ষা দপ্তর কি জানে না যে, তার মানে কি এটা বুঝবো যে স্কুল শিক্ষা দপ্তর জানেও না যে কারা রিটায়ার করেছে কারা অবসর নিয়েছে? সেই অবসরে পক্ষে চাকরিও পেয়ে গেছে অনেক লোক, অনেক টিচার, তারা সে খবর কি তাদের কাছে নেই? মানে তথ্যই নেই সেই অর্থে কোনো। এটা তো আমারই প্রশ্ন, এটা যে কি কি হচ্ছে এটা। ঠিক আছে, আপনার নামটা? আমার নাম কিশোর কুমার চট্টোপাধ্যায়। পর্ষদের শোকজ নোটিশ স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক, এমনকি যারা মারা গেছেন বহুদিন আগে তাদেরকেও পাঠিয়েছে। এরকম ঘটনায় তাজ্জব স্কুলের শিক্ষকরা। হুগলি থেকে রাহি হালদার, নিউজ 18 লোকাল।